জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলছে রিজভি। এরপর জানিয়ে দিব বিএনপি কি করতে পারে তা দেখে সিদ্ধান্ত নেবে জামায়াত, সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন। এদিকে বিএনপি সেমিনারে বক্তারা, সংবিধান থেকেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব। জানিয়ে দেব আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয় সেটি প্রমাণিত বলছে প্রধানমন্ত্রী। এবং জানিয়ে দেব প্রার্থী হওয়ায় বিএনপির নেতাকে সকস। সর্বশেষ জানিয়ে দেব দেশের চার বিভাগে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলছে রিজভি। বর্তমান প্রধানমন্ত্রীকে অবৈধ অবহিত করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাতের ভোট দিনে করতে বললেই অবৈধ প্রধানমন্ত্রীর মাথা উঁচু হয়ে যায়। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বার মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। অ্যাডভোকেট ফারুক আহমেদ ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে আরো অংশ নেন মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ মহসিন মিয়া, মোহাম্মদ গোলাম মোস্তফা খান, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মকবুল হোসেন ফকির, মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ হাসান, মোহাম্মদ মোসলে উদ্দিন মুজসিম প্রমুখ। যদি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলা হয়, রাতের ভোট দিনে করতে বলা হয়, তাহলে আপনি তাদের কাছে মাথা নত করবেন না। আপনি শেখ হাসিনা জনগণের ক্ষমতা লুট করেছেন, তাদের অধিকার লুট করেছেন, আর এই বিষয়ে কেউ কথা বললে আপনি তাদের কাছে মাথা নত করবেন না। রিজভি বলেন, আজ সবাই ঐক্যমত যে শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা প্রমাণ করেছেন তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তার অধীনে দিনের ভোট রাতে হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, একটি চূড়ান্ত আঘাত আনতে হবে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য, শেখ হাসিনা সরকারের পতনের জন্য। সেটির জন্য আইনজীবীদের বিশাল ভূমিকা পালন করতে হবে। বিএনপি কি করতে পারে তা দেখে সিদ্ধান্ত নেবে জামায়াত। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ে বিএনপি কি করতে পারে তা দেখে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেবে জামায়াতে ইসলামী। বিএনপির সঙ্গে যোগাযোগ বা যুগপথ আন্দোলনে ফেরার আলোচনা এখনো হয়নি। জামায়াতের প্রথম অগ্রাধিকার মার্কিন ভিসা নীতির কারণে যে পরিবর্তন এসেছে তা কাজে লাগিয়ে এক যুগ বন্ধ থাকা দলীয় কার্যালয়গুলো খোলা। কার্যালয়ে সভা করতে ঈদের পর পুলিশের অনুমতি চাইবে দলটি। গত শনি এবং রোববার ভার্চুয়ালি অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরার বৈঠক এবং দলটির নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। তারা জানিয়েছেন, বিএনপি একটি পরিস্থিতি সৃষ্টি করতে পারলে জোটবদ্ধ বা যুগপথ না হলেও এককভাবে আন্দোলনে সক্রিয় হবে জামায়াত। গত 10ই জুন এক দশক পর পুলিশের অনুমতি নিয়ে রাজধানীতে সমাবেশ করছে। আদালতের রায়ে নিবন্ধন হারানো জামায়াত এতে রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। দলটির প্রতি সরকার হঠাৎ নমনীয় হয়েছে কিনা এ প্রশ্ন উঠেছে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সমকালকে বলেছেন, সরকারের সঙ্গে সমঝোতার সামান্যতম সুযোগ নেই। চলতি মাসের শুরুতে বিএনপির সঙ্গে জামায়াতের ফের যোগাযোগ শুরু এবং সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন শোনা গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি নেই। 10 জুনের সমাবেশের পর বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন ডাক্তার তাহের। জামায়াতের হঠাৎ সমাবেশের অনুমতি পাওয়ার বিএনপিও সন্দেহের চোখে দেখছে। জুলাই থেকে এক দফা দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া বিএনপির সঙ্গে জামায়াত থাকবে কিনা প্রশ্নে সাবেক এমপি তাহের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াত নিজস্ব সিদ্ধান্তে ও সামর্থ্য অনুযায়ী আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে। 2010 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকে কণ্ঠাসা অবস্থায় রয়েছে জামায়াত। বিচার ঠেকাতে ঢাকা কর্মসূচিতে সহিংসতার মামলায় দলটির বহু নেতা কর্মী গ্রেপ্তার হন। জামায়াতের হিসাবে এই সংখ্যাটি 96,000। 2011 সালের সেপ্টেম্বরের রাজনীতিতে পুলিশের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে জামায়াতের কেন্দ্রীয় ঢাকা মহানগর কার্যালয়।
বিএনপির সেমিনারে বক্তারা সংবিধান থেকেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব, পঞ্চদশ সংশোধনী অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনও সংবিধান সম্মত বলে মনে করেন বক্তারা। বুধবার বিএনপি আয়োজিত এক সেমিনারে তারা বলেন, সর্বোচ্চ আদালতের সংক্ষিপ্ত রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী দুটি জাতীয় সংসদ নির্বাচন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়নি, তাই আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতেই পারে। সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে, এর মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটাতে পারে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় আন্দোলনই একমাত্র পথ, জাতির সামনে এর কোনো বিকল্প নেই। গুলশানে সিক্স সিজন হোটেলে পঞ্চদশ সংশোধনীর সংবিধানোক্তা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনো সংবিধান সম্মত শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ। সেমিনারে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আইনের বিভিন্ন দিক ব্যাখ্যা করা হয়। মূল প্রবন্ধে বলা হয়, 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আওয়ামী লীগ সরকার, তবে সর্বোচ্চ আদালতের সংক্ষিপ্ত রায়ের পর্যবেক্ষণে আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। ওই সময় আদালতে এই মামলায় যাদের অ্যামিকাস কিউরি তাদের বেশিরভাগই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দেন। এছাড়া বিচারকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই এই রায়দান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হয় সেটি প্রমাণিত বলছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আমলে যে নির্বাচন সুষ্ঠু হয় সেটি প্রমাণিত, এ নিয়ে আর প্রশ্ন তোলার অবকাশ নেই। যেসব দেশ বা যারা নির্বাচন নিয়ে কথা বলে তারা এসে দেখে যাক। বৃহস্পতিবার সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি বলেন, প্রতিষ্ঠার লগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করেছে। এটি একমাত্র সংগঠন যারা মানুষের কথা বলে, মানুষের ভাগ্য পরিবর্তন করে। আওয়ামী লীগ সরকার গঠন করলেই জনগণের কল্যাণ হয়েছে, আর অন্যরা জনগণের ভোটাধিকার মানবাধিকার কেড়ে নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের দল, কানাডার আদালত এ রায় দিয়েছেন। বিএনপি 2014-2018 সালের অগ্নি সন্ত্রাস মানুষ ভুলে যায়নি, তাদের জনগণের প্রতি কোনো দায় নেই। সরকার প্রধান বলেন, বিএনপির আমলে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না, খুনি সন্ত্রাসী দল বিএনপির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রার্থী হওয়ায় বিএনপির নেতাকে সকোচ, দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ওয়ারেস আলী খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে চিঠি দিয়ে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। এ বিষয়ে বিএনপি নেতা মোহাম্মদ ওয়ারেস আলী খান বলেন, দল থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, আমি এর জবাব দেব, তারা যদি সন্তুষ্ট হয়ে অনুমতি দেয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ নেব। পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে 18 জন পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন খান, বিএনপি নেতা ওয়ারেস আলী খান এবং পোনাবালিয়া ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান শাহীন প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 25 জুন ও ভোট গ্রহণ 17 জুলাই। দেশের 4 বিভাগে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দেশের 4 বিভাগে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাজারহাটে 22.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরের 37.6 ডিগ্রি সেলসিয়াস।